আর বন্ধুরা, আমরা নদীর বাঁধের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। সব সময় বৃষ্টি আসছে এমন নয়, মাঝে মাঝে বৃষ্টি আসছে, আবার থেমে যাচ্ছে। আর এই গ্রামের মধ্যেই আর একটা পরিবার আছে, সেই পরিবারে যাব। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা গোমন নদী, আর সামনে সজনেখালির জঙ্গল, এদিকে সরবখালির খাল যাচ্ছে। আর এই সমস্ত লোকেরাও, গ্রামের লোকেরাও এই জঙ্গল নদীর উপরে নির্ভরশীল। আর বাঘের ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ছেলে, শ্বশুর এবং জামাই ছিল, আর সেখানে বাঘের আক্রমণের ঘটনা সামনে থেকে নিয়ে গেছিল। সেই ঘটনা আমরা তাদের মুখ থেকেই শুনব। সাথে থাকুন, সঙ্গে থাকুন। বিশেষ করে আমাদের চ্যানেলে যারা বিদেশ থেকে অনেকেই ভিডিও দেখেন, প্রবাসী বাঙালি অর্থাৎ বাংলাদেশের এবং ইন্ডিয়ার মিলেও, আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিই। আর তথাপি যে সমস্ত দেশ থেকে আপনারা ভিডিও দেখছেন, যদি আপনারা কমেন্ট করে জানান, আমি বুঝতে পারবো এবং আমারও একটু ভালো লাগবে। সাথে আপনাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং অনবরত আমাদের সাথে থাকার জন্য, পরামর্শ দেওয়ার জন্য যে সমস্ত বন্ধুরা আমাদের সাথে আছেন, পাশে আছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আসুন আমরা এগিয়ে যাব, সেই ঘটনা শুনব। আর এই পরিবারে আমরা এগিয়ে যাব। সামনে আছেন বন্ধুরা, আমরা এই পরিবারে চলে এসেছি। বিশেষ করে জানেন, বয়স্ক দাদু আছেন আমাদের মধ্যে, আর জঙ্গল জীবন আর সমস্ত অবস্থা, সমস্ত পরিস্থিতি, সাথে ছেলেকে হারাবার যে যন্ত্রণা, জঙ্গলে বাঘ আক্রমণের ঘটনা ঘটেছিল সেই ঘটনা আমরা শুনব। দাদু, ধন্যবাদ কিছু সময় বার করেছেন, মাসিমা আপনাকেও তাই। আপনার নাম? আমার নাম সুনীল মণ্ডল। আপনার নাম মাসিমা? আলাপি মণ্ডল। আপনার বাবা? আমার বাবা। আর আপনি যে জঙ্গলে, এই পাড়ে তো জঙ্গল দেখতে পাচ্ছি, সুন্দরবনের জঙ্গল, সুদর্ণখালী জঙ্গল আছে ওপারে, আর এটা তো গোমন নদী সামনে গেছে। কিন্তু সামনে যে এটা দিয়ে দেখা যাচ্ছে তো, এই নদীর ওই পাড়টা, ওই পাড়ে গিয়েছে জঙ্গল। যাই হোক, এই জঙ্গলের কাছে আর আপনারা এখানে বসবাস করছেন, কেমন লাগছে আপনাদের? আমাদের যেমন ভালো লাগছে, বড় তো ওই করে আগে মাছ কাঁকড়া তো, আগে আগে অনেক আগে, 15-10 বছর আগে খুব অত্যাচার গেল খুব। কিসের? বাঘের? হ্যাঁ। কিরকম কি হতো একটু বলুন। ওই ছাগল টাগল মারতো আসে। হ্যাঁ। ছাগল গরু টরু এটা সেটা মারি যেত। হ্যাঁ। তারপর আবার ওই মাঝে আগে যে জালটা দিল, সেই জালটা নরম জাল। আচ্ছা। এখন সে জালটা বাদে আবার নতুন জাল দিয়েছে, সে কিন্তু আজকে 2 বছর আর মানে বাঘ আসছে না। হ্যাঁ। তাহলে এখন আপনারা কিন্তু সুরক্ষার মধ্যেই আছেন। ভয় লাগে? তাও তো ভয় লাগে যে বাঘ ওই পারে আর আপনারা এখানে বসবাস করছেন। আপনি কোনোদিন দেখেছেন দাদু যে বাঘ পার হয়ে এসেছে, কোনো আক্রমণ করেছে? আক্রমণ আমি এখানে রাতে দেখি না, খুকিয়ার দিকে, খুকির মার দিকে কি দেখুনি, ছাগল মারল, গরু মারল, সবগুলো দেখুনি? ওগুলো তো দেখা যায় না, বাঘ আইসে দেখা হইয়াছে এই যে বুঝছে। হ্যাঁ, বাঘ আসছে মানে চোখে দেখা হইয়াছে, কেমন আসে না তা দেখাই না, বসে চুরি ঘুরি আসে, রাত্রি আসে, রাত্রে আসে এরকম ভাবে, তাহলে এসে এরকম পরিস্থিতি ঘটায়। এবার আপনি জঙ্গলে কত বছর গিয়েছিলেন? ও মানে এসপি বেড়ে ছোটবেলাতে, জঙ্গলের ভিতরে কোন কোন জঙ্গল গুলো ভয়ঙ্কর জঙ্গল? না আগে তো আমরা ইয়ে করি, ভয়ঙ্কর ছিল না, ছিল ওই গাজীরা ছিল, চামটা ছিল, গাজীরা চামটা, হ্যাঁ, ওটা খুব ভয়ঙ্কর ছিল। তো সে এখন পরপর এখন এখন আমার ইয়ে হইয়েছে, এই যে মরিচ ঝাঁপি হয়েছে বেশি টানল হয়ে গেল, মরিচ ঝাঁপিটা এখন বেশি হয়েছে। তাহলে আপনাদের সময় থেকে যে দুটো জায়গা বললেন, চামটা আর একটা কি বললেন, গাজী, ওখানে অনেক আক্রমণ হয়েছে। আপনি যখন যেতেন তখন ওই সময় কোনো আক্রমণ হয়েছে বা
কি ঘটনা ঘটেছে কিছু জানেন জঙ্গলে? না হ্যাঁ, বাবার সঙ্গে বাবার সঙ্গে বলো দেখুন দাদু, যে জঙ্গলে আপনি যেতেন কিরকম আক্রমণ হতো বা কি কি আপনার সামনে ঘটেছিল? সামনে দুই একবার ইয়ে হয়েছে, মানে কাংড়া দন দেওয়া হইয়াছে, পাশ হাতে লোক তুলে নিয়ে গেল। আচ্ছা, তখন আপনারা কিছু করতে পারেননি? না না, দুজন করে লোক তখন। এখন তাও তিনজন যায়? তিনজন যায়, সাতজন যায়। মাসিমা, আপনি কি এই জঙ্গলে বা নদীর সাথে কেমন সম্পর্ক আপনার? আগে পিন বাগদা টাগদা ধরতাম, সবসময় করে নদীতে থাকতাম। সবসময় নদীতে থাকে? তাহলে ওপারে বাঘ আর নদীতে কুমির, এ বিষয়ে কি বলবেন আপনার জীবনের সাথে? কুমির জালে ওপরে বাঘ, তা ওদের সঙ্গে তো লড়াই করে তো আমরা এতদিন মাছ কাঁকড়া ধরে আসছি, এখন আর যাইনি, কম যাই এখন। এখন কম যান, অর্থাৎ এখানে যে আছেন আপনারা লড়াই করেই আছেন? লড়াই করেছেন বাঘ কুমির এই সমস্ত কিছুর সাথে? আগে তো প্রায় সময় পার হতো, এই পারে প্রায় সময় আসতো, এসে গরু মারবে, ছাগল গরু মারে, আবার সকাল না হতে আবার ওই পার চলে যাবে, আবার দুই এক সময় থেকে যাবে বলে ওই পার হইতো, আর খাঁচা দিল, খাঁচায় পুরি। হ্যাঁ, খাঁচায় ওরা ফের ধরে নিয়ে তো টাইগারের লোক, তাই তো? আর দাদু, এখানে এই যে দ্বীপে জঙ্গল কাটার সম্বন্ধে আপনি কিছু জানেন? জঙ্গল জানেন না, দেখেননি জঙ্গল কাটার বিষয়? কারা কেটেছিল, আপনার বাবারা? হ্যাঁ, বাবারা কাটিয়েছে, কাকারা কাটিয়েছে। আচ্ছা, এবারে যে ঘটনাটা ঘটেছিল এনি আপনার বৌমা? না না, মেয়ে মেয়ে। আচ্ছা, আপনি তাহলে এখানেই থাকেন? আমি বললাম না যে আমি ভাইয়ের কাছে থাকি, আমার তো কিছু নেই জমি জায়গা। তাহলে এটা আপনার বাবার বাড়িতেই আপনি আছেন? আপনার স্বামী? আমার বাবাই এই আর মা ওই বসে আছে। আচ্ছা, তাহলে আপনার স্বামী মারা গেছে বাঘের পেটে এবং এইভাবে আপনি ভাইয়ের কাছেই এখানে আছেন? কাজ বাজ করি এখানে, কাজকর্ম করি। এখন কি কাজ করেন আপনি? এখন ওই একটা চারা চৌকি দেওয়া কাজ করি, 1000 টাকা দেয় মাসে। আর বাঘ যখন আক্রমণ হয়েছিল আপনি ছেলের সাথে জঙ্গলেই ছিলেন? জামাই, হ্যাঁ, আপনার জামাইয়ের সাথে? হ্যাঁ, আমি ছিলাম, আমি পা ধরলাম, পা ধরলে জাল ছিল, জাল আমার এই গা গার ওপর দিকে ডাঙ্গার উপরে জঙ্গলের উপরে যেই তুলে নিয়ে গেল, আর আমার ছোট ছেলে আমার হাত ধরে নিয়ে গেল। আচ্ছা, তাহলে আপনার ছোট ছেলে ছিল, জামাই ছিল, আপনি ছিলেন, তিনজনে কি করতে গেছিলেন? জাল ফেলি মাল ধরছি। ওটা কোন জঙ্গলে? এই তো সামনে, এই তো বাড়ির সামনে। আচ্ছা, মানে এই সুদর্ণখালী জঙ্গলে? না না, এই তো আমার বাড়ির সব ওপার। হ্যাঁ, ওইটাই তো সুদর্ণখালী জঙ্গল না? না, কিসের জঙ্গল? সুদর্ণখালী ওই খোলাখালী ওপার সুদর্ণখালী। তাহলে এই জঙ্গলটার নাম কি? এই জঙ্গলের নাম নাম এখান থেকে দেখুন, আগেরটা হচ্ছে সুদর্ণখালী, হ্যাঁ তাই তো? তারপরে আমাদের সজনেখালি আছে, একটা নাম না তো সজনেখালি আছে, এটা সড়কখালির, এই সামনে থেকে সড়কখালির খাল ঢুকেছে। তাহলে বলতে পারবে না সজনেখালি শেষে? হ্যাঁ, সজনেখালি শেষে এসে এখানে এই সড়কখালির খাল এদিকে গেছে। যাই হোক, আমরা এই জায়গায় আছি আর ভয়ঙ্কর সব জঙ্গলের নাম সুদর্ণখালি, সজনেখালি, সড়কখালি, এগুলো সব অনেক ভয়ঙ্কর জঙ্গল। ওসব জায়গায় আমরা বাগদার পিন ধরে আছি। নদীতে তাহলে এই সজনেখালি জঙ্গলেই গেছিলেন আপনারা? ওখানে গিয়ে কিভাবে মাছ ধরছিলেন? ওই জালের খেমন দুজন দুটো জাল নিল। জালের খেমন প্রথম খেমন ধরে, তারপর দ্বিতীয় খেমন এই। ও, আপনারা খেওয়ালা জাল নিয়ে গেছিলেন, নৌকা নিয়ে? না, একদম গাঙ্গ নদীর গায়ে নৌকা নিয়ে গিয়েছিল। নৌকা নিয়ে গেলাম, তাহলে একদম কিনারায়।
আচ্ছা, এবারে ভাটার সময় না ওটা জোয়ারের সময়? হ্যাঁ, ওরা জোয়ার লাগবো লাগবো সময়। আচ্ছা, তাহলে জোয়ার লাগবো লাগবো সময় যখন মাছ ধরে তখনই মাছ ধরছিল, তাহলে তো তখনকার সময় তো নেট দেওয়া ছিল কি? জাল দেওয়া ছিল না। হ্যাঁ, তখন তো জাল দেওয়া ছিল না। না না, তাহলে আপনারা কি সাহস নিয়ে জাল দেওয়া নেই ওপারে জঙ্গল? সবাই তো যাচ্ছ, কি সাহস আবার ওই ওই নদী ওই মানে ভিতরে পশ্চিমবঙ্গ মাটিকে গোড়ান দিতে যায় যাই, তারপর নানা রকম করতে যাই। হঠাৎ মা তো কখন কে নদী, আর ওই পারে আবার ওই আবার 13 নম্বর লোক লোক মানে ওই ঝাল গিতল গিতিয়ে সে সে লোক আবার এক্সিডেন্ট হলো। হ্যাঁ, ওই সময় ওই সময়। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখুন দাদু, ওই ওই হয় না, তা তা 2-1 দিন পরে আর কি। হ্যাঁ, তাহলে আপনি যে ওই জায়গায় জালটা ফেলছিল, কে জাল ফেলছিল, আপনি ফেলছিলেন? না। আপনি কি করছিলেন? আমি ওই বলতে রে গেলাম, নৌকার পাশে দাঁড়িয়ে ছিল বাবা। আচ্ছা, মাছ ঘুরাচ্ছিলেন আর ওরা দুজনে জাল ফেলছিল, আপনার ছেলে আর জামাই? না না, আমার ভাই তখন ছোট, জাল ফেলছিল যে ওই জামাই জাল ফেলছিল। আচ্ছা, বাবা ঠিকঠাক বলতে হতো, আর ভাই তখন ছোট ছিল, আমার যে ভাই গেছে সে ভাই ছোট। আচ্ছা, আর বাবা একটু বয়স্ক আছে, আর জাল দোকান নিজে নিতে ফিল দল কেটে কেটে তার খুব একটু খেয়াল ওই জামাই ফিল তোলো জাল আর একজন কেনা। তাহলে আপনার সামনে যখন ওই ঘটনাটা ঘটলো, বাঘ কিভাবে পড়লো, কিভাবে ধরলো একটু বলুন। বাঘ ওই ওই পারতে আছে থুরু লোক দিলে আর থুরু লাভ দে পর আছে পর ধরলো খুব জোর লাভ দে। কোনো ডাক দিয়েছিল কি? ডাক অল্প একটু ডাক দিয়েছিল, তখন ওই অল্প ডাক দিয়েছিল এই পারের তো আমি শুনতে পাইছি। নদীর বাঁধের উপরে আপনি ছিলেন, আর এই তো সরি নদী, ওই সরি নদীর ওপারে ওরা ছিল। আমি শব্দটা পাইয়ে একদম মানে আর কিছু বলতে পারিনি, ছেলে কোথায় আমি কোথায় আমি কিছু বলতে পারিনি, শব্দ শুনি ওর যে একটা বিকাশ শব্দ বের করা, তো তা ওরা যে ওই নদী ওই পারে গিয়েছে সেটা আমি জানি যে ওরা মাছ ধরতে গেছে। আচ্ছা, তার কারণ তখনকার সময়ে যে জাল দোয়া থাকতো না? না না, বড় বড় ইয়ে আমার না, আর একজন রাতে ওই খালে, আর একজন রাতে ওই ধারে, আর একজন থোপা দিয়ে যাতে, আর একজন গোড়ান দিয়ে যাতে, চার পর্যন্ত মিলে ওই উপরে আকার দিকে বাঁধিয়ে পয়সি মাছ গোড়ান দেয়। মানে জঙ্গলে যায় প্রায় সময় যাচ্ছে, এতে হঠাৎ মাত্র মানে তোমার দুপুর হোক সকাল হোক সন্ধ্যে হোক যাচ্ছে। এবারে ওই দেহ দেহ কি ফিরিয়ে এনেছিল না বাঘ পুরো তুলে নিয়ে গেছে? বলি পাই পাই, আপনাদের সামনে থেকে দেহ তুলে নিয়ে চলে গিয়েছে। আর তখন আপনার যা যখন বাঘটা ধরলো, আপনার জামাই কি করছিল, আপনার জামাই কি করছিল? আর কি জাল এ করতেন, অত ও জিনিসটা পলি, চোখ মুখ টুক সব অন্ধকার করে গেছে, কোনো কিছু বুঝে যায় না, মানে সব ভ্রম হয়ে যায়। ওর শব্দ শুনলেই মানুষ তাহলে আপনারা সকলে ভ্রম হয়ে গেছিলেন। আর বাঘ ওই সময় যে ওই মুহূর্তে পড়েছে একটা আতঙ্কে মানুষ যেমন ভাবে হতভম্ব হয়ে যায় সেই রকম হয়ে গেছিল। সত্যি তাই, হিংস্র জন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, এরকম অবস্থা চলছে। আর আপনি এখন কেমন আছেন? এই আছি, কাজকর্ম যা করতে পারি করি, না পারি শরীর অসুস্থ ছিল সেই জন্য কাজ টাজ কোয়াটা করতে পারি না। এখন যাই হোক, ভাইয়ের বাড়িতে আছেন, আর ধন্যবাদ দিই আপনাদেরকে যে বেশ কিছু সময় দিলেন, এই ঘটনাটা শুনালেন, আমরা জানতে পারলাম যে সুন্দরবনের অবস্থা কেমন এবং এই বাঘ আক্রমণের ঘটনা। বন্ধুরা, আপনারা জানতে পারলেন এই ঘটনাটার বিষয়ে, যে বাঘ যখন আক্রমণ করেছিল সেই আক্রমণের মুহূর্তে কীভাবে হতভম্ব হয়ে গিয়েছিল, কীভাবে ভয়ঙ্কর পরিস্থিতি ঘটেছিল, আর সেই
মুহূর্ত তাদের জীবনে আজও স্মৃতি হয়ে আছে। সুন্দরবনের অসহায় জীবনধারায় বাঘ আক্রমণের ঘটনাগুলির মধ্যে এটি আরও একটি ঘটনা। আমরা এই রূপে পরিলক্ষিত করতে পারি সুন্দরবনের জীবনে বাঘ আক্রমণের পরিবারগুলো এমনভাবে আছে তাদের জীবনে, সেটা সুন্দরবনের অ্যাডভেঞ্চার, সুন্দরবনের অন্যান্য যা কিছু মনোরম পরিবেশ সমস্ত কিছু আছে। আর এই অবস্থা অনেক অজানা, অনেক কষ্টের, অনেক যন্ত্রণার। ধন্যবাদ দিই আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য, সাথে থাকার জন্য। আপনাদের জন্যই আমরা অনুপ্রেরণা পাই, আপনাদের জন্যই আমরা এগিয়ে চলার ক্ষমতা পাই। সাথে থাকুন, পাশে থাকুন।